নতুন জায়গা এসেছি, সেটা হচ্ছে নাকি গুপ্ত বৃন্দাবন বলে। পুরী থেকে মা হচ্ছে বালতি নিয়ে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ট্রাভেল ব্লগ। তোমরা হয়তো ভাবছো যে এই তো কদিন আগে ট্রাভেল করে এলাম, আবার কোথায় ট্রাভেল করতে যাচ্ছি। এবারে যাচ্ছি পুরী। সমন্দর আর এবারে ট্রিপটা হচ্ছে ফ্যামিলি ট্রিপ, আর আমাদের ট্রেন হচ্ছে রাত 10:30, আর এখন বাজে হচ্ছে 6:45 মতো। তো নিচে যাই, দেখি মা বাপি রেডি হয়ে গেছে কিনা, আর বাকি তো সবকিছু এই ব্লগের মাধ্যমে শেয়ার করবো, তো সবাই এই ব্লগটা দেখতে থাকে। এখানে মা রেডি হয়ে গেছে, এখানে বাপিও রেডি হয়ে গেছে, আর এখানে সব হচ্ছে সব আমাদের লাগেজ। এবার বেরোবো, বাকি লাগেজ নিচে চলে গেছে, অনলি এখন আমার লাগেজ গুলো না হচ্ছে। টোটো এসে গেছে, এবার টোটো করে হচ্ছে আমরা উলুবেড়িয়া স্টেশনে যাব, ওখান থেকে হচ্ছে হাওড়া যাবো। তো ফাইনালি হচ্ছে আমরা হাওড়ায়, আর এখন বাজে হচ্ছে 9:00, আর আমাদের ট্রেন হচ্ছে 10:30 সময়, মানে নিউ কমপ্লেক্স থেকে 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে হচ্ছে আমাদের ট্রেন, 1.5 ঘন্টা আগেই হচ্ছে আমরা চলে আসি। এখন দেখে একটু চা ফা খাই। তো ফাইনালি হচ্ছে আমরা ট্রেনে উঠে পড়েছি, আর আমাদের ট্রেন হচ্ছে হাওড়া টু পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, আর আমাদের ট্রেন হচ্ছে 10:40, আর এখন বাজে হচ্ছে 10:18 বাজে। আর এবার হচ্ছে আমাদের লোয়ার সিট একটাও পড়ে না, অনলি হচ্ছে মিডিল আর আপার। তো আমি হচ্ছে আপার উঠে যাবো, তো ট্রেন ছাড়ুক, এখন হচ্ছে আমরা ডিনার করবো, কেন খেয়ে দিয়ে কিছু বেরোইনি। চলো এবার ডিনার করি। আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে রুটি, তরকা, পনির, স্যালাড আর সন্দেশ। সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, ওই দিকেও আছে আমাদের গ্রুপ। তো ফাইনালি হচ্ছে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে একেবারে কারেক্ট টাইমে। তো এখন হচ্ছে আমরা চলে এলাম হচ্ছে খড়গপুর, প্রথম হল্ট আমাদের খড়গপুর, এরপর হচ্ছে বালাসোর। এখন ট্রেন দাঁড়িয়ে আছে হচ্ছে ভদ্রক স্টেশনে, যখন বালাসোরে এসেছিল তখন আর নামিনি, আর এখন বাজে হচ্ছে দেখতেই পাচ্ছ 2:45 রাত, 2:45, আর ট্রেন তো একবারে জোরদার স্পিডে টানছে, একবারে কারেক্ট টাইমেই যাচ্ছে। তোমরা হয়তো ভাবছো যে আমি 2:45 সময় এখানে কি করছি, আমার তো ঘুমানোর কথা, ঘুমাতে পারিনি, সত্যি বলছি জোরদার সব ওখানে নাক ডাকছে। তাই এখানে চলে এলাম ওয়াশরুমের কাছে, আর দেখছি ভদ্রক এসে গেছে, তাই একটু ব্লক করে নিলাম। আর ভদ্রক স্টেশন তো পুরো ফাঁকা এখন। গুড মর্নিং সবাইকে। তো ফাইনালি হচ্ছে আমরা পুরী ঢুকছি, টাইমের আগে ঢুকিয়ে দিচ্ছে, 7:10 ঢোকার কথা, 6:50 ঢুকে যাচ্ছি আমরা পুরী। ফাইনালি আমরা পুরী, 7:01 বাকি, আমরা পুরী স্টেশনে নেমে পড়েছি। কাজ মিটিং নিয়েছে বলো কাকু, চলো। আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু হচ্ছে পরোটা আর ঘুগনি, আলুর পরোটা আর ঘুগনি। হোটেলে এসে একবারে স্নান পান করে বেরিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন হচ্ছে চা খেতে খেতে সমুদ্রের ধারে যাচ্ছি। 6-7 বছর পর হচ্ছে আমি পুরী আসছি, সমুদ্র কলিং। পুরী বাবারে কি ঠান্ডা জল রে, ঠান্ডার জন্য ডাব, ঠান্ডা সেরকম নেই আর, ঠান্ডা যদি থাকতো তাহলে আর রুমে এসে আর চান করতাম না। তো এখন যাবো হচ্ছে সমুদ্রে স্নান করতে। ধরো স্নান করছিস ঠিক আছে, কিন্তু টয়লেট করবি না। জল তো ঠান্ডা,
চলো কত বড় রে পরিষ্কার ছিল স্নান করে এখন হচ্ছে রোদে বসে আছে। আর সত্যি কথা বলতে এখানে অতটাও ঠান্ডা নেই, মানে গরমই বলতে পারো। আর রোদের তো বহুত তাপ, মানে আমাদের ওখানে তো রোদে বসলে একটু আরাম হয় শীতকালে, আর এখানে তো মানে জোরদার তাপ লাগছে। আজকে এবারে হচ্ছে বেশিক্ষণ স্নান করিনি, এবারে হচ্ছে 15-20 মিনিটের মতো স্নান করেছি, অন্যবারে তো 3-4 ঘন্টা স্নান করি। আর আজকে আসলে কী হয়েছে, একটা জেলিফিশ দেখতে পেয়েছিলাম, আর আমি দুবারের উপর তুলতে গিয়েছিলাম, তো হাত মানে এত জ্বালা করছে, ফুটফুট করছে, মানে আমি জানতাম না যে জেলিফিশের হাত দিলে এরকম হয়ে যায় বলে, তাই আরোই উঠে চলে এলাম, মানে হাত একবারে রয়েছে নরম জিনিসে বিপদ। আর আজকে লাঞ্চের মেনু হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, আর শুক্তো, আর একটা বেগুনের একটা তরকারি, আর ডিম ভাজা, যেটা আমি তুলিনি, তার আগে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আবার এখন বেরিয়ে পড়েছি বিকাল 4:30-এর সময়, একটু চা ব্রেক এখন। চা খেয়ে আমরা একটা নতুন জায়গায় এসেছি, সেটা হচ্ছে নাকি গুপ্ত বৃন্দাবন বলে, তো ওখানে এলাম, 30 মিনিট লাগলো আসতে, তো দেখি কেমন গুপ্ত বৃন্দাবন। হালি তো লোভ হয়েছে গো, গুপ্ত বৃন্দাবন দেখা কমপ্লিট, বেশ ভালোই জায়গাটা, মানে মিনি বৃন্দাবন যাকে বলে। এই যে এইটা লাইট হাউস, এইটা লাইট হাউস, রাত্রে সি বিচ। বিচের ধারে ঠান্ডা লাগছিলো, তাই আবার জ্যাকেট পরে চলে এলাম, আর মায়ের জন্য সোয়েটার, বাপের জন্য মাফলার নিয়ে পালিয়ে এলাম। আর সমুদ্রে কাউকে চালু করতে দেবে না, সবাইকে বের করে দেবে না, মনে হয় না, এমনি পা ভেজার জন্য নাবতে পারো, চান করবে না। তো আমাদের সন্ধ্যের টিফিন হচ্ছে ডিম টোস্ট, এটা হচ্ছে পুরীর স্বর্গদ্বার, পুরী থেকে মা হচ্ছে বালতি নিয়ে যাচ্ছে, হাতি দেখতে পাবে না, আবার হাতি নিলাম হচ্ছে আমরা। এখন হচ্ছে আবার করি নিচ্ছে আমার, মাটির জিনিস মাটিতে চলে যাও, এই যে কাঁকড়া, তো ফাইনালি হচ্ছে আবার রুমে ব্যাক করলাম, এবার একটু রেস্ট নেবো। এখন যাচ্ছি হচ্ছে আমরা ডিনার করতে, এই জাস্ট ডিনার কমপ্লিট করে হচ্ছে ব্যালকনিতে বসে আছি, আর আজকে ডিনারের মেনু ছিল হচ্ছে রুটি, ভেজ ডাল, আছে চিকেন। তো এই ব্লগটা এখানে শেষ করছি, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে পরের পুরী ব্লগে খুব শীঘ্রই, ততক্ষণ টেক কেয়ার, বাই, টাটা।